ভাইকে আমার জীবনের থেকে ভালোবাসি রে, আমি আমার ছোট ভাইয়ের হাতটা দেখতে পারবো না। ওরে হারিস, আগে আমাকে মেরে ফেল, তারপরে আমার ছোট ভাইকে মেরে ফেলবি। ছোট ভাই মুসলিম বিন আকিল রহমতুল্লাহ আলাই, মুসলিম বিন আকিল রহমতুল্লাহ আলাই যখন কুফাতে যান হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহুর খবর নিতে, তখন তিনি সঙ্গে দুজন ছোট ছোট বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন। সেই বাচ্চা দুটোর নাম হচ্ছে, ইতিহাসের মধ্যে কিতাবে লিখছে, একজনের নাম হচ্ছে মুহাম্মদ, একজনের নাম হচ্ছে ইব্রাহিম, রাহিমাহুমুল্লাহ তাআলা। তো ইব্রাহিম এবং মুহাম্মদ মুসলিম বিন আকিল রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দেওয়ার পর তার একজন বন্ধু দুটো বাচ্চাকে বলতে লাগলো, বাবা আমি তোদেরকে আর এখানে রাখতে পারবো না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করেছে, মুসলিম বিন আকিলের দুটো ছেলেকে যারা ধরে দিতে পারবে তাদেরকে লক্ষাধিক টাকা পুরস্কার দেওয়া হবে, তোমাদেরকে রাখা যাবে না, কে কখনো বলে দিবে বলা যাবে না, তোমরা রাতে রাতে বাড়ি থেকে বেরিয়ে যাও। একটা কাফিলার সঙ্গ ধরিয়ে দিল, ওই কাফিলাকে বলে দিল তোমরা মদিনার পথে এই বাচ্চাদেরকে ছেড়ে দিবে আর তোমরা নিজের পথে চলে যাবে। সেই কাফিলার লোকেরা নিয়ে গেল তাদেরকে সঙ্গে নিয়ে। করুণ ঘটনা ভাই, 10 মিনিটের মধ্যে বলার চেষ্টা করছি। কারবালার প্রান্তরে ওই কাফেলা নিয়ে নিয়ে গিয়ে ওই বাচ্চাদেরকে মদিনার পথ ধরিয়ে দিয়ে তারা চলে গেল। তারা যখন চলে গেল, তখন চলে যাওয়ার পরেতে সেই বাচ্চাদের করুণ অবস্থা, মদিনার পথ ধরে হাঁটতে হাঁটতে যায়, পানি খেয়ে খেয়ে হাঁটতে হাঁটতে যায়, রাত্রিবেলা হাঁটে, দিনের বেলা আর আরাম করে। একটা লোকের বাড়িতে দিনের বেলা আশ্রয় নেওয়ার জন্য দরজায় দাস্তাক দিয়েছেন। সংক্ষিপ্ত করে বলছি, অনেক লম্বা আছে। বলছে তোমরা কারা? বলছে আমরা নবী বংশের লোক, মুসলিম বিন আকিল এর দুটো বাচ্চা ইব্রাহিম মুহাম্মদ, আমাদেরকে বাড়িতে থাকতে দাও, দিনের বেলা আমরা ভয় পাচ্ছি, অবৈদুল্লাহর লোকেরা আমাদেরকে ধরে না নেয়। ওই লোকটা বলছে তোমরা চলে যাও, তোমাদেরকে বাড়িতে রেখে আমি বিপদ ডেকে আনতে পারবো না। দুটো বাচ্চা চলে গেল, দুটো বাচ্চাকে তাড়িয়ে দিল, দুটো বাচ্চা চলে গেল। রাত্রিবেলা ওই লোকটা স্বপ্ন দেখছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে পানি পান করাচ্ছেন, সবাইকে মাল অনেক কিছু দান করছেন। ওই লোকটি আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকেও দিন। নবী আমার বললেন তোমাকে দেওয়া হবে না, কেন না, তুমি এই কা আমার আহলে বাইতের লোক ফুল দুটো ফুলকে তাড়িয়ে দিয়েছো, জায়গা দাওনি। ও বন্ধু, সংক্ষিপ্ত কথা হচ্ছে, একজন ভাই করতে করতে একদিন রাত্রিবেলা সকাল হয় ফোরাত নদীর কাছে, কিন্তু তারা মদিনার রাস্তা ভুল করে দেয়, মদিনার রাস্তা ভুলে যায়। ভুলে গিয়ে কিছু দূর পরে গিয়ে দেখে ওই একটা পাথরে খোদাই করা, নকশা করা লেখা আছে কুফা, আমরা কুফার মধ্যেই আছি। ভয়ে 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 বাচ্চাগুলো রাত্রিবেলা হাঁটতে থাকে। একটা বাচ্চা হাঁটতে হাঁটতে সকাল হয়ে যায়, তখন একটা নদীর কাছে চলে যায়, ফোরাত নদীর কাছে চলে যায়। এই জায়গাটা আপনারা শুনবেন বন্ধু, এর মধ্যে অনেক কিছু ছিল কিন্তু আমি যেতে পারলাম না, সংক্ষিপ্ত করে বলছি, করুণ কথাটা বলছি। হযরতে মুসলিমের দুটো বাচ্চা নদীর পাশে দুটো গাছের তলায় লুকিয়ে আছে। মইমুনা নামে একজন নামনি একজন মহিলা সকালবেলা পর্দা করে ফজরের নামাজের পরে পানি আনতে গেছে। পানি আনতে যখন গেছে, ফর্সা ফর্সা হয়ে গেছে, সকাল হয়ে গেছে, পানি যখন তুলতে গিয়ে দেখছে গাছের দিকে নজর পড়েছে, দেখছে দুটো বাচ্চার ছায়া দেখতে পাওয়া যায়। কে বাচ্চা তোমরা, বেরিয়ে এসো, কারা গো তোমরা? বাচ্চা তো হাও মাও করে কেঁদে উঠলো, বলে আম্মাসি, আমরা নবীর দুটো ফুল, নবীর দুটো ফুল, আহলে বাইতের সন্তান ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদেরকে খুঁজছে, আমরা পালিয়ে বেড়াচ্ছি,
আমরা কোথাও যাবার জায়গা পাচ্ছি না হাউ মাউ করে কাঁদলেন মহিলাটা কেঁদে 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 মহিলা দুটো বললে বাবা আমার বাড়িতে চলো আমি আমার জান থাকতে তোমাদের কোনো ক্ষতি করতে দেব না ওরে নবীর উম্মতের দল ওই বাচ্চা দুটো ওই মহিলাকে সঙ্গে ভরসা করে মহিলার বাড়িতে চলে গেল কিন্তু মহিলার স্বামী ছিল হারিস নামক লোক ওই হারিস ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের গোয়েন্দা বাহিনী সেও কিন্তু লক্ষ টাকার জন্য ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে ওই বাচ্চা দুটোকে খোঁজাখুঁজি করছে ওই বাচ্চা দুটোকে ওই মহিলা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল করুণ কাহিনী শুনুন ঘুম পাড়িয়ে দিল দুটো বাচ্চা একই স্বপ্ন দেখছে ভাই রাত্রিবেলা হঠাৎ করে স্বপ্ন দেখছে স্বপ্নে কি দেখছে শুনে নেন স্বপ্নে দেখছে মুসলিম বিন আকিল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা একদিকে মুসলিম বিন আকিল পাশে দাঁড়িয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা বলছে ও বেটা ইব্রাহিম মুহাম্মদ শুনে নাও তোমরা শুনে নাও আগামী কালকে তোমরা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে আগামী কালকে আমার কাছে তোমরা চলে আসবে নবী আমার বলছেন ও বাচ্চা তোরা আগামী কালকে আমার কাছে চলে আসবি আমি হাউজে কাউসারের পানি নিয়ে তোদের কাছে দাঁড়িয়ে আছি রে দুজন বাচ্চা একই স্বপ্ন দেখে চিৎকার করে কেঁদে উঠেছে হাউ মাউ করে কেঁদে উঠেছে মুসলিম বিন আকিলের ওই কান্না শুনে হারিস তখন বলছে বিবি কে কান্দো বলো বলছে বাড়ির পাশের কোন ছেলে হবে বলছে না 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 কান্না আমি কিন্তু আমার বাড়ির মধ্যে পাচ্ছি দুজন ছেলে বলা বলি করছে ও ভাই আমি একটা স্বপ্ন দেখেছি ও বলছে ও ভাই আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছো রে ভাই বলছে ভাই আমি স্বপ্ন দেখলাম আমার বাবা যেন আমাকে বলছে বাটা তুই চলে আয় নবী আমার বলছেন বারতি কোলে চলে আয় তো পানি নিয়ে বসে আছি বলছে আমিও স্বপ্ন দেখলাম রে ভাই তুই তো ভাই ছোট্ট ছোট্ট দুটো ফুল তোকে জড়িয়ে ধরে বলছে ভাই রে আজকে রাতে বোধহয় আমাদের শেষ জীবন রে ভাই আর বোধহয় বাঁচতে পারবো না আমাদেরকে মনে হয় মেরে ফেলে দেবে আমাদেরকে শহীদ করে দেবে আও বাও করে দুটো বাচ্চা কাঁদতে লাগলো ওই মামা বলছে স্বামী পাশের বাচ্চারা কাঁদছে আমার বাড়ির বাচ্চারা কাঁদে না বলছে না 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 আমার বাড়ির বাচ্চারাই কাঁদছে তুমি কিছু গোপন করছো আমাকে ছেড়ে দাও তুমি বোধহয় আমার ভাগ্য খুলে দিয়েছো রে বিবি ওই দুটো বাচ্চাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পয়সার ঘোষণা করে দিয়েছে আমি ওই বাচ্চা দুটোকে দিয়ে বাচ্চা দুটোকে হত্যা করে তাদের মাথাটা ওবাইদুল্লাহর কাছে গিয়ে দেব আমি পুরস্কার পেয়ে যাব বিবি হাত পাও ধরলেন সঙ্গে সঙ্গে ঘরে লাঠি মেরে ঘরের দরজা খুলে দিল ওই বাচ্চা দুটোকে বের করে দিল ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চাটাকে বের করে দেয় আর ওই বাচ্চাটার পায়ে দড়ি দিল দুটো বাচ্চার হাতে দড়ি দিল আর চাবুক দিয়ে মারতে মারতে আঙ্গিনায় ফেলে দিয়ে রাখলো ওই মইমুনা বলছে না না এটা করতে দেবে না স্বামীর হাত ধরলেন পাও ধরলেন লাভ হলো না ফজরের নামাজের পর ওই বাচ্চাদেরকে হত্যা করতে নিয়ে যাবে নদীর কিনারায় কারবালার প্রান্তরে হত্যা করতে নিয়ে যাবে মইমুনা বলছে স্বামী আমার যতক্ষণ পর্যন্ত জান থাকবে রে আমি ওই বাচ্চা দুটোকে নিয়ে যেতে দেব না সঙ্গে সঙ্গে ও হারিস বলতে লাগলো তুই যখন নিয়ে যেতে দিবি না আগে তোকে হত্যা করি তারপরে নিয়ে যাব এক তরবারের আঘাতে মইমুনা রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিন্না তার গর্দনকে আলাদা করে দিল শহীদ করে দিল দুটো বাচ্চাকে মারতে মারতে ঘোড়ার উপরে উঠিয়ে নিয়ে চলে গেল ফোরাত নদীর পাশে কারবালার প্রান্তরে ওই কারবালায় প্রথম রক্ত পড়েছিল মুহাম্মদ এবং এই বাচ্চা ইব্রাহিম ওই মুসলিমের রক্ত মুসলিম মুহাম্মদ ইব্রাহিমের রক্ত পড়েছিল ওই ওখানে ঘটনাতে নিয়ে গিয়ে এরপরে বলতে লাগলো ওরে হারিস আমরা জানি আমাকে শহীদ করে দিবি তুই রাখবি না বড় ভাই বলছে হারিস আমাকে আমাদেরকে মারবে তবে একটা কথা শোনো আমি আমার ছোট ভাইকে আমার জীবনের থেকে ভালোবাসি রে আমি আমার ছোট ভাইয়ের হত্যা দেখতে পারবো না
ওরে হারিস আগে আমাকে মেরে ফেল তারপরে আমার ছোট ভাইকে মেরে ফেলবি ছোট ভাই বলছে না রে হারিস এত বড় কাম করিস না আমার ছোট ভাইকে আমি আমার বড় ভাইকে জীবন দিয়ে ভালোবাসি আমার বড় ভাইকে সম্মান করি আমি জীবনে আমার বড় ভাইয়ের হত্যা দেখতে পারবো না রে হারিস আগে আমাকে মেরে ফেল তারপরে আমার বড় ভাইকে মেরে ফেলবি হযরতে মুসলিম ইব্রাহিম ও মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কোন করুণ দৃশ্য আকাশ কাঁদছে জমিন কাঁদছে ছোট ছোট দুটো ফুল হারিস জল্লাদ বলছে না রে তোদেরকে কাউকে আগে হত্যা করা হবে না তোরা দুজনে দুজনে নিজে এক অপরকে জড়িয়ে ধরে নে চোখ বন্ধ করে ফেল আমি এক তলোয়ার দিয়ে তোদের গর্দনটা উড়িয়ে দে হযরতে হারি ওই হযরতে ইব্রাহিম মুহাম্মদ হাও হাও করে কাঁদতে কাঁদতে কলমা পড়ে পড়ে দুজনে এক অপরকে ধরে ধরে নিল জড়িয়ে ধরে নিলেন ওই সময় হারিস নির্দয় ভাবে একটা তরোয়াল আঘাত করলো গো কারবালার মাটি সাক্ষী হয়ে গেল কারবালায় রক্ত পড়লো ইব্রাহিম আর মুহাম্মাদের দুজন বাচ্চার লাশ পড়ে গেল দুজন বাচ্চাকে শহীদ করে দেওয়া হলো বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওরে নবীর উম্মতের দল মুহাম্মদ ও ইব্রাহিম দুজন শহীদ হয়ে গেল আকাশ কাঁদলো জমিন কাঁদলো বেঈমানের মনে কোনো মায়া হলো না মুনাফিকের দিলে কোনো মায়া হলো না হারিসের কাছে যখন মাথাটা নিয়ে দেওয়া হলো হারিস বলল ওরে বেঈমান আমি তো দুজন বাচ্চাকে ধরে নিয়ে আসতে বলেছিলাম হত্যা করতে বলিনি তুই হত্যা করেছিস মহা অন্যায় করেছিস রে বান্দা ওরে আল্লাহর বান্দা অনেক বড় অন্যায় করেছিস তুই এ জাল্লাদ ওই দুটো বাচ্চা হত্যার অপরাধে আমি জিয়াদ নির্দেশ দিলাম ওই বেঈমানের মাথাটা আলাদা করে আমার কাছে হাজির করে দে আল্লাহ সহ্য করলো না তার হত্যা হয়ে গেল ইব্রাহিম এবং মুহাম্মদ দুজন বাচ্চা শহীদ হয়ে গেল কিসের জন্য শহীদ হচ্ছে তারা ইসলামিক রাজনীতি ইসলামিক সিয়াসত কে সুন্নাত অনুযায়ী চালানোর জন্য রাজতন্ত্র মুলুকিয়াত কে শেষ করার জন্য বাবা গেলেন তারা চলে গেলেন সর্বশেষ কথা হচ্ছে ভাই মুসলিম বিন আকিল যেদিন শহীদ হন সেই দিন হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহুর কাছে চিঠি গিয়ে পৌঁছেছে যে তুমি চলে এসো তার শাহাদাত যেই দিন